সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়। আমি মোস্তফা ফিরোজ একটি সুখবর দিয়ে শুরু করতে চাচ্ছি। সেটি হচ্ছে মালয়েশিয়ায় দেড় বছর পর বিদেশি শ্রমিকরা যাওয়ার সুযোগ পাচ্ছেন, এই সংক্রান্ত একটি খবর মালয়েশিয়ায় প্রচারিত হয়েছে সরকারের পক্ষ থেকে। আমি একটু খবরের অংশবিশেষ পড়ে শোনাচ্ছি। খবরটি হচ্ছে এরকম, করোনা ভাইরাসের কারণে প্রায় দেড় বছর পর বিদেশি কর্মী নেওয়া শুরু করেছে মালয়েশিয়া। শুক্রবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকব এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। এই তথ্য জানিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাম তেলের গাছ লাগানো ও রাবারের গ্লাভস তৈরির কারখানার মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে বিদেশি কর্মীদের নেওয়া হবে। মালয়েশিয়ার এই খাতগুলো মূলত অভিবাসী কর্মীদের ওপর নির্ভরশীল। করোনা ভাইরাস মহামারীর মোকাবেলায় গঠিত টাস্ক ফোর্স এসব খাতে কর্মী নেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে। এই বিবৃতিতে আরও যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে, সেটি হচ্ছে যে মহামারী মোকাবেলা বিষয়ে কমিটি আজ বিদেশি কর্মীদের মালয়েশিয়ায় প্রবেশের প্রস্তাবিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর এ সম্মতি দিয়েছে। বিশেষ করে গাছ লাগানো খাতে শ্রমিকদের চাহিদা পূরণে এ সম্মতি দেওয়া হয়েছে। তবে কবে থেকে এবং কোন খাতে কত সংখ্যক বিদেশি শ্রমিক নেওয়া হবে সেই বিষয়ে এখনও চূড়ান্ত হয়নি। দর্শক, এই হচ্ছে সুখবর। স্বাভাবিকভাবে বিদেশি শ্রমিক বলতে বাংলাদেশি শ্রমিকদেরও বোঝানো হয়। তো সুতরাং আপনারা জানেন যে করোনা ভাইরাস সহ এবং তার আগের থেকেই কিন্তু বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়ায় যেতে পারতো না, এবং একটা বিশেষ একটি নিষেধাজ্ঞা ছিল, সেটি হচ্ছে এর আগে ম্যান পাওয়ার যে দুর্নীতি, সেই দুর্নীতি তদন্ত করছিল মালয়েশিয়া সরকার, এবং সেই দুর্নীতি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ থেকে কোনো শ্রমিক মালয়েশিয়ায় যাবে না এমন একটি সিদ্ধান্ত ছিল। আপনারা জানেন যে একটি সিন্ডিকেটকে শনাক্ত করেছিল মালয়েশিয়ার যে দুর্নীতি দমন সংস্থা, তারা সেই সিন্ডিকেটে কারা কারা জড়িত, বিশেষ করে তার আগের যে নাজিব রাজেক সরকার, সেই সরকারের অনেকেই এর সাথে জড়িত ছিল, এবং বাংলাদেশেরও কোনো কোনো ম্যান পাওয়ার ব্যবসায়ী, এবং সেখানে বাংলাদেশের যেই যারা ম্যান পাওয়ার ব্যবসা করতো তাদের একটি যোগসাজশে এই সিন্ডিকেটটা পরিচালিত হতো। ফলে এই তদন্তের কারণে কিন্তু করোনা ভাইরাসের আগের থেকেই কিন্তু মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক যাওয়া বন্ধ ছিল, এবং করোনা ভাইরাসের সময় বাংলাদেশ সহ বিদেশি শ্রমিকরা যেতে পারতো না। যেহেতু আবার নতুন করে শুরু হয়েছে সেখানে অর্থনৈতিক কর্মকাণ্ড, সেই অর্থনৈতিক কর্মকাণ্ড চালু করার জন্য হয়তো এই সিদ্ধান্তটি নিয়েছে, যেটি আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, যেটি রয়টার্স আন্তর্জাতিক একটি বার্তা সংস্থা তারা এই খবরটি করেছে। ফলে এটি আমাদের জন্য একটি অত্যন্ত সুখবর, কেননা মধ্যপ্রাচ্যের বাইরে যেই দেশটিতে বেশি সংখ্যক বাংলাদেশি শ্রমিক বা কর্মী যায় সেটি হচ্ছে কিন্তু মালয়েশিয়া, এবং আপনারা জানেন যে মালয়েশিয়ায় বৈধ অবৈধ মিলে বহু সংখ্যক শ্রমিক সেখানে অবস্থান করছেন। ফলে এই যে মালয়েশিয়ায় যে একটি আকর্ষণ, সেখানে বাংলাদেশিরা সহজে মিশে যেতে পারে, এবং জানেন যে মালয়েশিয়ার সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে মুসলিম, ফলে আমাদের একটি ধর্মীয় বন্ধন আছে মালয়েশিয়ার সাথে, সেই কারণে কিন্তু আমাদের শ্রমিকরা বা কর্মীরা খুব সহজেই সেখানে মিশে যেতে পারে এবং কাজ করতে পারে, এবং সেখান থেকে মোটামুটি কাজের যে পারিশ্রমিক সেই পারিশ্রমিকের অঙ্কটাও বেশ বড়। সুতরাং এই কারণে কিন্তু মালয়েশিয়াটা বাংলাদেশের জন্য অত্যন্ত আকর্ষণের জায়গা। আরেকটি আকর্ষণের জায়গা হচ্ছে মালয়েশিয়ার হচ্ছে পর্যটন। আপনারা জানেন যে বহু সংখ্যক বাংলাদেশি প্রতি বছর বিভিন্ন সময়ে সময়ে মালয়েশিয়া যায়, এবং মালয়েশিয়ার বিস্তীর্ণ যে এলাকা আছে সেই এলাকাগুলোতে বাংলাদেশি পর্যটকরা যায়, এবং সাম্প্রতিক সময়ে কিন্তু আরেকটি প্রবণতা আছে, সেখানে হচ্ছে মালয়েশিয়ার চিকিৎসা খাত, সেই চিকিৎসা খাতও কিন্তু বেশ ডেভেলপ করেছে, ফলে চিকিৎসার জন্যও কিন্তু বহু সংখ্যক বাংলাদেশি সে দেশে যায়, এবং তার পাশাপাশি একটি উল্লেখযোগ্য সংখ্যক মানুষ সেখানে যায় বাংলাদেশিরা, তারা হচ্ছে শিক্ষার্থী তরুণ, তারাও কিন্তু যায়, এবং মালয়েশিয়ার আপনি জানেন যে অনেকগুলো ভালো ভালো বিশ্ববিদ্যালয় আছে, সেখানে ইতিমধ্যেই কিন্তু বহু বাংলাদেশি তারা পড়াশোনা করছিল, কিন্তু করোনা ভাইরাসের কারণে বন্ধ ছিল। আশা করা যায় যে নতুন যেই সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তের ফলে
আবার নতুন করে বাংলাদেশিরা মালয়েশিয়ায় যাওয়া শুরু করবে, এবং যেটি একটি হতাশার জায়গা ছিল যে আমাদের কর্মসংস্থান, আমাদের পড়াশোনা বা চিকিৎসা, বেড়ানো, সেই কাজটি অন্তত এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আবার চালু হবে, যে মালয়েশিয়ায় আবার যাতায়াত শুরু হবে। এটি একটি আমাদের জন্য অবশ্যই সুখবর। তবে দর্শক, এই সুখবরের পাশাপাশি কিন্তু একটি দুঃসংবাদও আছে। বিশেষ করে মালয়েশিয়া কিন্তু অবৈধ অভিবাসীদের ব্যাপারে বেশ কঠোর হয়েছে, এবং সেই ব্যাপারে তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু অভিযান চালাচ্ছে। একেবারে এই যে সুখবরটা বললাম তার দুদিন আগে 20 অক্টোবর যে খবর, সেই খবরটা আমি পড়ছি, সেটি হচ্ছে মালয়েশিয়ারই খবর। সেটি হচ্ছে মালয়েশিয়ায় 172 জন বাংলাদেশি সহ 213 অভিবাসী কর্মী গ্রেপ্তার। মালয়েশিয়ার সাংবাদিক আহমদুল কবির যেটি জানাচ্ছেন সেটি হচ্ছে সেতাপাকের ওয়াংসা মাজুতে একটি নির্মাণ স্থলে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ, রয়্যাল মালয়েশিয়ান পুলিশ, ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট, মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্সের সহযোগিতায় জেআইএম পরিচালিত একটি সমন্বিত অভিযানে মোট 254 জন বিদেশি কর্মীকে আটক করে তাদের কাগজপত্র যাচাইয়ের পর অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধে জড়িত থাকায় 213 জন বিদেশি নির্মাণ শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে 3 জন মহিলাও রয়েছেন। আটককৃতদের মধ্যে 172 জন বাংলাদেশি, তারপরে ইন্দোনেশিয়ার 20 জন, পাকিস্তান 10, ভিয়েতনাম 6, ভারত 3, মিয়ানমারের 2 জন রয়েছে। তো দর্শক, এটি হচ্ছে এই সুখবরের পাশাপাশি একটি দুঃসংবাদ। সুতরাং এটি পরিষ্কার যে মালয়েশিয়া যেমন বৈধভাবে বিদেশি শ্রমিকদের ব্যাপারে তার দরজা উন্মুক্ত করছে, আবার অবৈধ অভিবাসনের বিরুদ্ধে তারা কিন্তু ধারাবাহিকভাবে অভিযান চালাবে। সুতরাং আমাদেরকে অবশ্যই এই মালয়েশিয়ার যে যদি শ্রমের বাজার আমাদেরকে ধরে রাখতে হয়, তাহলে অবশ্যই এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কোনোভাবেই সেখানে অবৈধভাবে থাকা যাবে না, অবৈধভাবে যাওয়া যাবে না, এবং অবৈধভাবে কাজের চেষ্টা কোনোভাবেই করা যাবে না। তাহলে কিন্তু আবার যে কোনো মুহূর্তে কিন্তু বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা চলে আসতে পারে। সুতরাং সাবধান। দর্শক, আজ এ পর্যন্তই।